লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার ওয়্যারলেস ডিভাইস বা পেজার বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গতকাল রোববার বার্তা সংস্থা AFP-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নেতানিয়াহুর মুখপাত্র ওমর দোস্তরি AFP-কে বলেন, নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তিনি লেবাননে পেজার অপারেশনের সবুজ সংকেত দিয়েছেন। গত 17 ও 18 সেপ্টেম্বর লেবানন জুড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়। এতে 40 জন নিহত ও 3000 জনের বেশি আহত হন। এ হামলার পর ইসরায়েলকে দায়ী করে ইরান ও লেবানন। এ হামলায় হিজবুল্লাহর অনেক সদস্য তাদের দৃষ্টিশক্তি ও আঙুল হারিয়েছেন। ইসরায়েলি সেনারা যাতে শনাক্ত করতে না পারে সেজন্য যোগাযোগের ক্ষেত্রে এই পেজারগুলো ব্যবহার করত হিজবুল্লাহর সদস্যরা। গত বছরের 7 অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকেই লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের যুদ্ধ চলছে। গত অক্টোবরে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। সম্প্রতি ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে ইসরায়েল হামলা জোরদার করেছে। তাদের হামলার মূল লক্ষ্য দক্ষিণ লেবানন এবং সীমান্তে এই গোষ্ঠীটির লড়াইয়ের সক্ষমতা দুর্বল করে দেওয়া। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 1 বছর ধরে ইসরায়েলি হামলায় অন্তত 3,136 জন নিহত এবং 13,980 জন আহত হয়েছেন। নিহতের মধ্যে 619 জন নারী এবং 194 জন শিশু।